हेलो फ्रेंड, टुडे डिस्कस हाउ टू ग्रो व्हाइट सैंडलवुड। जी हाँ, चंदन का खेती कैसे करें बंधु, चंदन गाछे चाष किभावे करते हैं, यही विषय किछु तथ्य आपनादेर साथे शेयर करब। यही सदा चंदन गाछ बड़ करते कि होस्ट प्लांटेर व्यवहार करते पारी, यही विषय आलोचना करब एई भिडियोते। चार पाँच इंची थेके शुरू करे तीन चार फिट उच्चतार चंदनेर चारा बाजारे पावा जाए। एई गाच रोपण करार समय दुई फिट दैर्घ्य, दुई फिट प्रस्थ एवं दुई फिट गभीरता जुक्त एकटी गर्त खुदते हैं। सेई गर्तेर थेके किछु माटी एओ तार साथे किछु कम्पोस्ट ओ बालिजुक्त माटी व्यवहार करले गाछेर शिकड़ खूब तारातारी बृद्धि पाए। এই গাছের বৃদ্ধি হতে অন্য গাছের শিকড় থেকে সাদা চন্দন গাছ তার প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে। তাই এই গাছ রোপণের সময় একটি সাহায্যকারী গাছ বা হোস্ট প্ল্যান্ট ব্যবহার করতে হয়। আমরা দুই প্রকারের হোস্ট প্ল্যান্ট ব্যবহার করে থাকি, একটি প্রাইমারি আর একটি সেকেন্ডারি। প্রাইমারি বিশল্যকরণী এবং আকন্দ ফুলের গাছ আমরা ব্যবহার করতে পারি। সেকেন্ডারি আগর, নিম, গামারি ও ক্যাজুরিনা গাছ ব্যবহার করতে পারি। সেকেন্ডারি গাছগুলো যে কোনো একটি অবশ্যই সাদা চন্দন গাছের দেড় থেকে দু ফিট দূরে রোপণ করতে হবে। এখানে হোস্ট প্ল্যান্ট হিসেবে ব্যবহার করেছি লাল চন্দন গাছ। এখন যে সাদা চন্দন গাছটি দেখছেন তার বয়স তিন থেকে চার বছর। গাছ ভরে ফুল ফুটেছে। এই গাছটি উচ্চতা বারো ফিট। এই গাছটির হোস্ট প্ল্যান্ট হিসেবে তিন ফিট দূরে নারকেল গাছের সাহায্য নিয়েছি। তিন বছর গাছের ছাল দেখতে পাচ্ছেন। এই গাছটির বয়স ২৬ বছর। আমাদের এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আরও বিশেষভাবে জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন বা এসএমএস করুন।